হ্যালো বন্ধু, আমি আলম। আপনারা দেখছেন আপনাদের সেই ছোট্ট ভাইয়ের ছোট্ট টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, হুয়াই নোভা 7 প্রো এই মোবাইলটি চায়নাতে লঞ্চ হয়ে গেছে খুব ভালো ফ্লেক্সের সঙ্গে, এবং এই মোবাইল ফোনটির যে দামটা রাখা হয়েছে খুব একটা ভালো দাম রাখা হয়েছে। কম দামের মধ্যে একটা ভালো 5G মোবাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমি এই ভিডিওতে এই মোবাইলের ছোট্ট একটা রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভাইয়ের তরফ থেকে। তো চলো আজকের আর বেশি না বকেই ভিডিওর দিকেই যাওয়া যায়। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এই মোবাইলটির ডিজাইনকে নিয়ে কিছু কথা বলতে চাই। এই মোবাইলটির ব্যাকসাইডকে আপনারা পেয়ে যাবেন গ্লাস বডি, গ্লাস ফিনিশিং ডিজাইনের সঙ্গে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে ব্যাকসাইডকে আপনারা পেয়ে যাবেন কর্নিং গোরিলা 6 এর প্রোটেকশনও। তার সঙ্গে সঙ্গে ব্যাকসাইডকে কোয়াড ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ থাকছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না ব্যাকসাইডকে। তো বন্ধুরা, এই মোবাইলটির যে ব্যাকসাইডের ডিজাইনটা কিন্তু আপনারা খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন। এবং যদি বলা যায় এই মোবাইল ফোনটির ফোন সাইজের কথা, তো এখানে আপনারা যে ডিসপ্লেটা পেয়ে যাবেন 6x7 ইঞ্চি ফুল এইচডি প্লাস, আপনারা এখানে একটা অ্যামুলেড ডিসপ্লে পেয়ে যাবেন। অ্যামুলেড ডিসপ্লে হওয়ার জন্য এখানে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাবেন, এবং এর যেটা বেজেল সেন্টাও আপনারা অনেকটাই ছোট পাবেন। এখানে আপনারা কিন্তু ফুল ভিউ ডিসপ্লে পাবেন, কেননা এখানে আপনারা পেয়ে যাবেন ডুয়েল 5 ভোল্ট ডিসপ্লে, সেই জন্য আপনারা এখানে ফুল ভিউ ডিসপ্লে পাবেন। এর যেটা ভিডিও কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আপনারা বেটার পেয়ে যাবেন এই মোবাইল ফোনটির মধ্যে। তো ডিসপ্লেকে নিয়ে কোনো কথা নেই, ডিসপ্লে কোয়ালিটি বেটার পাবেন আপনারা এই মোবাইল ফোনটির মধ্যে। এবং যদি বলা যায় এই মোবাইল ফোনটির পারফরমেশান অর্থাৎ প্রসেসরকে নিয়ে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মোবাইল ফোনটির মধ্যে কি এমন প্রসেসরটা দেওয়া হয়েছে। অবশ্যই একটা একটা 5G মোবাইল, এই মোবাইল ফোনটির মধ্যে যে প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন হাইসিলিকন কিরিন 985 প্রসেসর পেয়ে যাবেন, যেটা একটা গেমিংয়ের জন্য বেটার প্রসেসর। আপনি যদি এখানে যে কোনো গেম খেলতে চান খুব ভালোভাবে খেলতে পারবেন, কোনো ল্যাগ কোনো কিছু আপনারা এই মোবাইল ফোনটির মধ্যে পাবেন না। এবং এই মোবাইল ফোনটির যে বেস্ট র্যাম ভেরিয়েন্টটা থাকছে 8 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ, এখানে কিন্তু আপনারা পাবেন না যেটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না এই মোবাইল ফোনটির মধ্যে। তো আপনারা বুঝতেই পারছেন 128 জিবি স্টোরেজ দিয়েছে, মেমোরি কার্ডের কোনোই দরকার নেই এখানে। এবং যদি বলা যায় এই মোবাইল ফোনটির এখন ক্যামেরাকে নিয়ে, তো এই মোবাইল ফোনটির ব্যাকসাইডকে আপনারা পেয়ে যাবেন 4টি ক্যামেরা সেটআপ, যেটার মেন সেন্সার পেয়ে যাবেন 64 মেগাপিক্সেল f1.8 অ্যাপারেচারের সঙ্গে আপনারা পেয়ে যাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটা 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সও আপনারা পেয়ে যাবেন, যেটাতে আপনারা 5x অপটিক্যাল জুম করতে পাবেন, যেটা সবথেকে ভালো বিষয় আপনারা এখানে 5x অপটিক্যাল জুম করতে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখতে পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে 2 মেগাপিক্সেল একটা মাইক্রো লেন্সও পেয়ে যাবেন। এবং যদি বলা যায় এই মোবাইল ফোনটির সেলফি ক্যামেরা কথা, তো এখানে আপনারা ডুয়েল 5 ভোল্ট সেলফি ক্যামেরা পাবেন, যেটার মেন সেন্সার আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলে, তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল একটা টেলিফোটো লেন্সও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন এর যেটা ক্যামেরা কোয়ালিটি কিন্তু আপনারা বেটার পেয়ে যাবেন এই মোবাইল ফোনটির মধ্যে থেকে, এবং আপনারা এখানে 4K ভিডিও রেকর্ডিং শুটও করতে পারবেন এই মোবাইল ফোনটির মধ্যে। এবং যদি বলা যায় এই মোবাইল ফোনটির এখন ব্যাটারিকে নিয়ে, তো এখানে আপনারা পেয়ে যাবেন 4000 mAh পাওয়ারফুল ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে টাইপ সি কেবল তো অবশ্যই থাকছে, এবং আপনার এখানে 40 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা এখানে 30 মিনিটের মধ্যে 70% চার্জ করে দেবে। এখানে আপনারা কিছু জিনিস পাচ্ছেন না, যেটা আপনারা পাচ্ছেন না 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না, তার সঙ্গে সঙ্গে আপনার এখানে যে গুগল মোবাইলের সার্ভিসটা সেটাও পাচ্ছেন না। তো আপনাদের যেটা হুয়াওয়ে স্টোর থেকে আপনাদের নিতে হবে। এবং যদি বলা যায় এই মোবাইল ফোনটির দামের কথা, তো এই মোবাইল ফোনটি যখন ইন্ডিয়াতে পাওয়া যাবে 36 থেকে 37 হাজার টাকার মধ্যে, এবং বাংলাদেশের কথা বলায় তো এই মোবাইল ফোনটি 42 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই মোবাইলটি যদি এই দামের মধ্যে লঞ্চ করে সত্যি খুব একটা ভালো ডিভাইস হবে, কিন্তু এখানে যদি যেটা গুগলের সার্ভিসটা দিত আরও ভালো হয়ে যেত আমার মতে। তো আপনাদের মতে কি আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের হুয়াওয়ে নোভা 7 প্রোর একটি ছোট্ট রিভিউ। আর এই ছোট্ট ভাইয়ের ভিডিও যদি আপনাদের বিন্দুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার সঙ্গে সঙ্গে এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আবার দেখাবে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের এতটাই, বাই ফ্রেন্ড, টেক কেয়ার ফ্রেন্ড।